हेलो फ्रेंड्स, मेडिकल बांगला चैनले तुम्हारे सबाई के आबार स्वागत। आज के विषय आलोचना करब से हलो पॉलीसिस्टिक ओवेरियन सिंड्रोम बा पॉलीसिस्टिक ओवेरियन डिजीज। कम बेसि ये रोगटा सम्बन्धे किन्तु सबाई जानी एवं नामटी किन्तु आम्रा शुनेछी। तो आज के भिडियोते विस्तारित आलोचना करब जो रोगेर कारण, लक्षण, निर्णय एवं प्रतिकार। तो आमी सकलके अनुरोध करब भिडियोटा सम्पूर्ण देखार जोन्नो। ताहले चलो देरी ना करे शुरू करा जाक। प्रथमे आमरा जेने नेब पॉलीसिस्टिक ओवेरियन सिंड्रोमेर लक्षण एवं तार चिकित्सा। तार मध्ये देखो बोलते गेले प्रथमे आमरा जेटा सबार आगे जानार दरकार जे पॉलीसिस्टिक ओवेरियन सिंड्रोमटा कि। देखो पॉलीसिस्टिक ओवेरियन सिंड्रोम बा पीसीओएस किन्तु एखन महिलादेर काछे खूबई एकटा परिचित शब्द। खाबारे अतिरिक्त रासायनिकेर प्रयोग बा अनियमित जीवनयापन, स्ट्रेस, हरमोनल इम्बैलेंस, शरीरचर्चा ना करा এছাড়া আরও অন্যান্য কারণে কিন্তু এই রোগ দেখা দিতে পারে। কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, বেশিরভাগ মহিলারাই প্রথম দিকে এই সমস্যাটা না অত গুরুত্ব দেন না, এর ফলে পরে গিয়ে কিন্তু এটা বড়সড় আকার ধারণ করে। পিসিওএসের সমস্যা সমাধানের জন্য নিয়মিত ওষুধ খাওয়াটা যেমন দরকার, ঠিক তেমনই কিন্তু নির্দিষ্ট ডায়েট মেনে চলাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যদি পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম থাকে তাহলে অন্য শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রেও অনেক সময় সমস্যা আসতে পারে, এমনকি সন্তান ধারণের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসতে পারে। তবে ওই যে বললাম বেশিরভাগ মহিলারাই প্রথমে ব্যাপারটিকে গুরুত্ব দেন না, এমনকি শুনলে আরও অবাক হবেন যে অনেকেই আছেন যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম ব্যাপারটা কী সেই ধারণাই ঠিক মতো তাদের নেই। তাহলে চলো আজকে আমরা জেনে নিই এই বিষয় সম্বন্ধে, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম আসলে কী। প্রথমবার ঋতুস্রাবের সঙ্গে মেয়েরা কিন্তু সন্তান ধারণের ক্ষমতা লাভ করেন। এই বয়সের পর যদি কোনো সময় মহিলাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স অর্থাৎ হরমোনের ভারসাম্যের তারতম্য দেখা দেয় এবং তার ফলে যদি জরায়ু বা ওভারিতে সিস্ট তৈরি হয় তাহলেই কিন্তু সেই অবস্থাটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান ডিসঅর্ডার বা পিসিওডি। এই রকম পরিস্থিতিতে মহিলাদের শরীরে ফিমেল হরমোনের ঘাটতি দেখা দেয় এবং মেল হরমোন বা অ্যান্ড্রোজেন বাড়তে থাকে। যখনই শরীরে অ্যান্ড্রোজেনের মাত্রা বেড়ে যায় তার ফলস্বরূপ কিন্তু ওভারিতে একটি বা তার বেশি সিস্ট দেখা দিতে পারে। এই সমস্যাটাকেই আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। তো চলো এবার জেনে নেব যে এই রোগের লক্ষণগুলো কী কী। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের লক্ষণগুলো কিন্তু বাইরে থেকে দেখে যে বোঝা যায় তা কিন্তু নয়। বা যেমন ধরো প্রথমে আমরা দেখি যে হঠাৎ ওজন কারুর ধরো বেড়ে গেল বা ওজন ধীরে ধীরে ক্রমশ বাড়তেই রয়েছে, বা অনিয়মিত ঋতুস্রাব, শরীরের নানা অংশে বিশেষ করে মুখে লোম গজানো বা মুখে ব্রণর বাড়াবাড়ি, হঠাৎ করে ত্বক তেলতেলে হয়ে যাওয়া, মাথায় যদি চুল থাকে সেই চুল খুব বেশি ঝরে পড়ছে, বা পেলভিক পেন বা শরীরের নিম্নাঙ্গে মাঝে মাঝেই যন্ত্রণা হওয়া, ওভারিতে একের বেশি সিস্ট, অকারণে মুড সুইং, এই লক্ষণগুলো কিন্তু এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের প্রধান লক্ষণ। এইবার প্রশ্ন হচ্ছে যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ কেন হয় এবং যদি এই রোগটি ধরা পড়ে তাহলে কী করা উচিত। সত্যি কথা বলতে গেলে দেখো বিজ্ঞানীরা আজ পর্যন্ত কিন্তু এই রোগের সঠিক কোনো কারণ খুঁজে বার করতে পারেননি। তবে অনেকে মনে করেন যে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের সমস্যাটা জেনেটিক হতে পারে, অর্থাৎ বংশগত কারণে কিন্তু এই সমস্যা আসতে পারে। এছাড়া খাবারে নানা ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ, আমাদের অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত ওজন, স্ট্রেস থেকেও কিন্তু পিসিওএস হতে পারে বলে মনে করা হয়। ঠিক আছে, এইবার যদি এই রোগটা আমাদের ডায়াগনোস হয় তাহলে কিন্তু আমরা দেরি না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে পারি এবং অবশ্যই আমরা চিকিৎসকের পরামর্শ নেব। এছাড়াও মনে করা হয় যে থাইরয়েড টেস্ট করালে, ব্লাড সুগার পরীক্ষা করালে কিন্তু এই রোগের অনেক সময় মানে যদি হয়ে থাকে কারো সেটা কিন্তু ধরা পড়ে। কেননা দেখা যায় কি যে যারা এই পিসিওএস বা পিসিওডি আক্রান্ত তাদের কিন্তু রক্তে শর্করার মাত্রাটা অনেক সময় বেড়ে যায়, আর যখনই রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় তখনই শরীরে কিন্তু মেল হরমোন বা অ্যান্ড্রোজেনের মাত্রাও কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করে। এবার প্রশ্ন হচ্ছে যে পিসিওএসের চিকিৎসা কী আছে। চিকিৎসা দেখো পলিসিস্টিক ওভারির থেকে মুক্তি পদ্ধতি বলতে সাধারণত দুইভাবে এই সমস্যার সমাধান করার চেষ্টা হয়ে থাকে। যদিও পিসিওএসের কোনোদিনই পুরোপুরিভাবে নির্মল করা সম্ভব হয়নি, তবে নানা চিকিৎসার মাধ্যমে কিন্তু শরীরে হরমোনাল ব্যালেন্স ঠিক করার চেষ্টা কিন্তু করে থাকেন চিকিৎসকেরা। তাছাড়া পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এর চিকিৎসা করার আগে অনেকগুলি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যে মহিলা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে আক্রান্ত তিনি ভবিষ্যতে প্রেগনেন্সি চান কি না,
চাইলে সেটা কতদিনের মধ্যে চান, তার বয়স কত, এরকম অনেক বিষয় কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আবার ওভারিতে সিস্টের সংখ্যা কত, শরীরে অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রা কতটা বেশি, তার উপরে এই রোগের চিকিৎসা পদ্ধতি নির্ভর করে। তাছাড়া যিনি পিসিওএসের সমস্যার সমাধান করতে বা চিকিৎসা করাতে চাইছেন, তার অন্য কোনো শারীরিক সমস্যা আছে কিনা, বিশেষ করে তিনি ডায়াবেটিক কিনা, তার হার্টের অবস্থা কীরকম, এরকম অনেক দিক মাথায় রেখে তারপরেই কিন্তু পিসিওএস রোগীর চিকিৎসা শুরু করা উচিত। সাধারণভাবে দুই রকমভাবে এই রোগের চিকিৎসা করা হয়। কিছু খাবারের ওষুধের মধ্যে যেমন রয়েছে বার্থ কন্ট্রোল পিল, এই ওষুধগুলির সাহায্যে অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর করার চেষ্টা করা হয় এবং শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখা হয়। দ্বিতীয় রয়েছে ফার্টিলিটি পিলস। অনেক মহিলাই পিসিওএসে আক্রান্ত হন কিন্তু তারা এই সমস্যা দূর করে মাও হতে চান, তাদের কিন্তু এই ফার্টিলিটি পিল নেওয়া উচিত। এছাড়া রয়েছে ডায়াবেটিস পিল। পিসিওএস যদি থেকে থাকে, অনেক সময় আমি যে বললাম যে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়, তা কমানোর জন্য কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ার ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে। অনেক সময় প্রেগনেন্সির পরেও অনেকের মধ্যে কিন্তু এই সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে পিসিওএসের জন্য ওষুধ খাওয়ার সময় কিন্তু ব্রেস্ট ফিডিং না করানোর পরামর্শই অনেক চিকিৎসক দিয়ে থাকেন। এবার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পিসিওএসের সার্জারি। অনেক ক্ষেত্রে যখন ওষুধে কাজ দেয় না, তখন সার্জারি করে সিস্ট বের করে ফেলা ছাড়া ডাক্তারের কাছে কিন্তু আর কোনো উপায় থাকে না। এবার কী কী সার্জারি? সিস্ট অপারেশন হচ্ছে এই পদ্ধতির সাহায্যে ওভারিয়ান সিস্টের ফ্লুইড বের করে দেওয়া হয় এবং এইভাবে কিন্তু সম্পূর্ণ সিস্ট শরীর থেকে বেরিয়ে আসে, ওভারি থেকে বেরিয়ে আসে, আমরা কিন্তু এই রোগ থেকে মুক্তি পাই। এছাড়া রয়েছে ওফোরেক্টমি, অর্থাৎ একটা বা দুটো ওভারি বা যে ওভারিতে সিস্ট আছে সার্জারির মাধ্যমে সেটা পুরোটাই শরীর থেকে বের করে দেওয়া হয়। আরেকটা রয়েছে হিস্টোরেক্টমি, জরায়ুতে যে সিস্ট, যে জরায়ুটি যে সিস্টে আক্রান্ত, সার্জারির মাধ্যমে শুধু সেটুকুই বাদ দেওয়া হয়। আরেকটা যেটা রয়েছে, যেটা বহু প্রচলিত, ওভারিয়ান ড্রিলিং, এটা কিন্তু বহু প্রচলিত। সার্জারির মাধ্যমে ওভারিতে ছোটো ছোটো গর্ত করে দেওয়া হয় আর যাতে ওভারির মধ্যে আর অ্যান্ড্রোজেন তৈরি হতে না পারে। ঠিক আছে, এবার আমরা দেখব যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা পিসিওএসের চিকিৎসা করতে পারি। দেখো, ডায়েট, ঘরোয়া কিছু টোটকা এবং হেলদি লাইফস্টাইল, শুরুতেই যদি আমরা সাবধান হই তাহলে কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে এই রোগের চিকিৎসা করতে পারি। পিসিওএস থাকলে কী রকম ডায়েট আমরা মেনে চলব? পিসিওএস থাকলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু লো কার্বযুক্ত খাবার খাবো, লো কার্বোহাইড্রেটযুক্ত ডায়েট আমরা নেব। এর ফলে কী হবে, আপনার শরীরে যদি ইনসুলিনের মাত্রা বেশি থাকে সেটা বাড়বে না, ফলে অযথা ওজনও বাড়বে না। ভাত, আলু, ময়দা, তরমুজ, কর্নফ্লেক্স ইত্যাদি খাবার না খাওয়াই ভালো। তাহলে কী খাবেন? খাওয়ার মধ্যে আপনি রাখতে পারেন মাল্টিগ্রেন ব্রেড, সয়াবিনের দুধ, ওটস, আপেলের রস, আনারস, লো ফ্যাট দই, গাজর ইত্যাদি। আর যদি এই পিসিওএস কারুর থেকে থাকে, দুগ্ধজাত খাবার কিন্তু একদমই খাবেন না, ডায়েরি প্রোডাক্টস অ্যাভয়েড করুন। গরুর দুধ বা দুগ্ধজাত খাবার যদি প্রায় বাদ দিতে পারেন সেটা সবচেয়ে ভালো। যদি একান্তই খেতে হয় তাহলে যতটা সম্ভব কম খাবেন। গরুর দুধের বদলে আপনি নারকলের দুধ, আমন্ড দুধ বা সয়াবিনের দুধ কিন্তু খেতেই পারেন। এছাড়া প্রসেসড ফুড কিন্তু একদমই খাবেন না যদি পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে আপনি আক্রান্ত হন। এই খাবারগুলির মধ্যে কী থাকে? চিনি, ফ্যাট, প্রিজারভেটিভ এবং অতিরিক্ত পরিমাণে সোডিয়াম থাকে, যা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর। আর পিসিওএস থাকলে কিন্তু এই পদার্থগুলো আরও পিসিওএসটাকে বাড়িয়ে দেয়। মিষ্টি কিন্তু আপনারা কখনোই খাবেন না, চিনি না খেলেই খুব ভালো। অনেকেই চিনি ছাড়া চা খেতে পারেন না, তারা মধু দিয়ে গ্রিন টি খেতে পারেন। বাড়িতে কোনো মিষ্টি খাবার তৈরি করতে চাইলে চিনির বদলে গুড় দিয়ে করুন। এছাড়া মিষ্টি, আইসক্রিম, চকলেট বা নরম পানীয় যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরোয়া টোটকার মধ্যে কী কী রয়েছে আমরা আজকে জেনে নেব। ঘরোয়া টোটকার মধ্যে ওষুধ, ডায়েট যেমন আপনারা ফলো করছেন সেগুলো তো করবেনই, এছাড়া যদি ঘরোয়া টোটকার মাধ্যমে এই রোগটা সারিয়ে তোলা যায় তাহলে কি ভালো হয় না? তো চলুন আমরা দেখে নিই যে ঘরোয়া টোটকা কী কী রয়েছে। যেমন প্রথমেই আমি বলবো দারচিনি বা সিনামন। এক গ্লাস গরম জলে যদি এক চামচ দারচিনি গুঁড়ো আপনি ভালো করে মিশিয়ে প্রতিদিন সকালে খান, এতে কিন্তু অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা দূর হবে এবং পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের সমস্যা কমে যাবে। যদি গরম জলে দারচিনি গুঁড়ো না খেতে পারেন তাহলে চায়ে অথবা দইয়ে মিশিয়ে খান, আর এটা কিন্তু রেগুলারলি আপনাকে করতে হবে। এবার আসছে ফ্ল্যাক্সিড বা তিসি। অ্যান্ড্রোজেন হরমোনের আধিক্য, মানে যে কারণে সাধারণত পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম দেখা দেয়, তিসি কিন্তু বা ফ্ল্যাক্সিড তা কমাতে সাহায্য করে। এছাড়া কোলেস্টেরল বা উচ্চচাপ কমাতেও কিন্তু সাহায্য করে। 2 টেবিল চামচ তিসি আপনি হামালদিস্তায় পিষে নিয়ে
যদি সকালে খালি পেটে জলে গুলে খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন। ঠিক আছে, জলে গুলে খাওয়া যদি সম্ভব না হয় তাহলে ফলের রসের সঙ্গে মিশিয়েও আপনি এটা খেতে পারেন। যতদিন না আপনার সমস্যা দূর হচ্ছে ততদিন কিন্তু আপনাকে এটা কন্টিনিউ করতে হবে। এছাড়া তৃতীয় রয়েছে অ্যাপেল সিডার ভিনিগার। 2 চামচ অ্যাপেল সিডার ভিনিগার 1 গ্লাস জলে মিশিয়ে যদি আপনি প্রতিদিন সকালে খালি পেটে বা লাঞ্চ বা ডিনারের আগে কয়েক মাস যদি খান তাহলে কিন্তু রক্তের শর্করার মাত্রা কমে যাবে এবং শরীরের মেদও তাড়াতাড়ি ঝরে যাবে এবং এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। আর প্রথম আরেকটা কথা আমি বলবো যে এই টোটকাগুলি যাচাই করার আগে কিন্তু আপনি চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন, আমার কথা শুনে নয়, আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই যা করার করবেন, কারণ শারীরিক অবস্থার উপর নির্ভর করছে যে এই টোটকাগুলো আপনি নিতে পারবেন কি পারবেন না। আর আরেকটা জিনিস যেটা পিসিওএসের সবচেয়ে ইম্পর্টেন্ট, হেলদি লাইফস্টাইল। যদি অনিয়মিত জীবনযাপন করি আমরা তাহলে কিন্তু পিসিওএসের সমস্যা আমাদের দূর হবে না। যদি পিসিওএসের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে চাই তাহলে আমি এখন যে বিষয়গুলো বলবো সেগুলো অবশ্যই মাথায় রাখবেন, যেমন এক্সারসাইজ, নিয়মিত আপনি এক্সারসাইজ করুন। জিমে গিয়ে যদি এক্সারসাইজ না করতে পারেন তাহলে বাড়িতে যোগব্যায়াম করুন, আর সকালে বিকেলে একটু হাঁটাচলা করুন। ওজন কন্ট্রোলে রাখুন, যদি ওজন বাড়তে থাকে তাহলে কিন্তু আপনার শরীরে সিস্ট হতে বাধ্য, কারণ জরায়ুতে মেদ জমেই কিন্তু ঋতুস্রাব অনিয়মিত হয় এবং সিস্টের সমস্যা দেখা দেয়, কাজেই ওজনটা আপনি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আর নিয়মিত আপনি চেক আপ করুন, যেটাকে রেগুলার হেলথ চেক আপ বলে। তাহলে কী হবে, কেননা আমি প্রথমেই বলেছি দেখুন যে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম কিন্তু কখনোই সম্পূর্ণভাবে নির্মূল হয় না। যতদিন নিজের শরীরের দিকে আপনি খেয়াল রাখবেন, নিয়মিত ওষুধ খাবেন, ততদিনই কিন্তু পিসিওএস নিয়ন্ত্রণে থাকবে। এই সমস্যা একবার কমে গেলেও কয়েক বছর পর আবারও ফিরে আসতে পারে, কথাটা তাই মাথায় রাখবেন। নিয়মিত চেক আপ করাটা কিন্তু খুবই জরুরি। এবার আমি কিছু প্রশ্নের উত্তর, কমন কিছু প্রশ্নের উত্তর আমি আপনাদের এই ভিডিওতে বলে দিচ্ছি, যেটা কিন্তু এই আমার সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনাদের মনে আসতেই পারে। যেরকম প্রথম প্রশ্ন আপনাদের মনে যেটা আসতে পারে সেটা হচ্ছে যে পিসিওএস থাকলে কি প্রেগনেন্সিতে সমস্যা আসতে পারে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আসতে পারে। পিসিওএস যদি থাকে তাহলে কিন্তু সন্তান ধারণে সমস্যা আসতে পারে। তো এটাও সত্যি যে সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেয়ে অনেকেই মাতৃত্বে স্বাদ পেয়েছেন। পিসিওএস কি ওষুধ খেলে ঠিক হয়ে যায়? উত্তর হলো যে আপনার সমস্যাটা কতটা গভীর তার উপরে কিন্তু এর উত্তর নির্ভর করছে। যদি গোড়াতেই পিসিওএস ধরা পড়ে তাহলে কিন্তু নিয়মিত ওষুধ খেলে এই সমস্যার সমাধান করা সম্ভব। এবার হলো যে পিসিওএসের চিকিৎসা না করালে কি হতে পারে? দীর্ঘদিন ধরে যদি এই রোগের চিকিৎসা আপনি না করান তাহলে কিন্তু আস্তে আস্তে এন্ডোমেট্রিয়াম ক্যান্সারের দিকেও কিন্তু এটা গড়াতে পারে। মুখে লোম থাকলে সবসময় কি পিসিওএসের এটা লক্ষণ? উত্তর হলো যে অনেকেরই মহিলার মুখে হালকা হালকা লোম থাকে, কিন্তু তার মানে এটা নয় যে সকলেই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের শিকার। তবে হ্যাঁ, যদি মুখে অতিরিক্ত লোম দেখা যায় এবং পাশাপাশি তার ওজন বাড়তে থাকে তাহলে কিন্তু আপনি পিসিওএসের লক্ষণ এটা হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। আরেকটি হলো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কি পিসিওএস ধরা পড়ে? হ্যাঁ, অবশ্যই পড়ে, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কিন্তু ওভারিয়ান সিস্ট চোখে পড়ে। তাহলে বন্ধুরা, আপনারা এটুকু অবশ্যই বুঝলেন যে পিসিওএস যদি আপনাদের ডায়াগনোস হয় বাড়ির কোনো মহিলার বা আপনাদের, তাহলে কিন্তু আপনারা ঘাবড়ে যাবেন না, কয়েকটি ছোটো ছোটো পরিবর্তন করুন, চিকিৎসকের সঠিক পরামর্শ নিন, সঠিক হেলদি লাইফস্টাইল নিন, যে যে খাবারগুলো আমি অ্যাভয়েড করতে বললাম সেগুলো অ্যাভয়েড করুন, যে যেগুলো আমি খেতে বললাম সেগুলো খান, ডাক্তারের পরামর্শ নিয়ে পর্যাপ্ত ওষুধ খান, হাঁটাচলা করুন, তাহলে কিন্তু এই রোগের থেকে আপনারা মুক্তি পেতে পারেন এবং অবশ্যই মাতৃত্বের স্বাদ পেতে পারেন। তো আশা করব এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে এর পরবর্তীতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা যেন আমি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।